नमस्कार बंधुरा, लाली रान्नाघरेर आजकेर एकटी नतून एपिसोडे आमी आमार समस्त बंधुदेर स्वागत जानाच्छि। तोमरा सब केमन आछो? आशा करी सबाई भालो आछो, आमिओ भालो आछि। आर एकटा भालो खबर आमार जोन्नो जे आमी 17 तारिखे कोभ्याक्सिन फार्स्ट डोजटा निये निएछि। एबार आमाके सामनेर मासेर आबार ओई 17-18 तारिखे जेते हबे, आबार खोज निये निते हबे যে কোভ্যাক্সিনটা অ্যাভেলেবেল কি না। এখন আবার সেটাই প্রবলেম যে অ্যাভেলেবেল আছে কি না। যাই হোক, দেখা যাক কী হয়। আর আজকে আমি নিয়ে এসেছি একটা ট্র্যাডিশনাল রেসিপি, সেটা হলো আর মাছের মাথা দিয়ে এবে বেগুন দিয়ে কাটা চচ্চড়ি। এটা সর্ষের তেলেই রান্না করব আমি, আর এটা খুবই একটা প্রসিদ্ধ একটা রান্না এবং এটা গরম ভাত দিয়েই খুব ভালো লাগে। তোমরা যারা করেছো বা যারা খাও তারা তো জানোই আমি এটা আমি কেমন করে রান্না করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার মাথাগুলো ছেড়ে দেব। এবার আমি ঢেকে দিলাম, কারণ ফুটে তো আর মাছের মাথা ফুটবে, সেই জন্য আমি ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব, তারপরে আবার ভালো করে ঢাকা তুলে তুলে ভাজব। আর মাছের মাথাটা আমার ভাঙা ভাঙা করে ভাজা হয়ে গেছে, আমি মাঝে আর কি এটা উল্টা উল্টেছি এবং মাছের মাথাটা একটু ভেঙে দিয়েছি, না হলে তো মিশবে না, বেগুনের সঙ্গে ভালো মতো ভালো লাগবে না আর কি। তো এবার আমার ভাজা যখন হয়ে গেছে আমি মাছের মাথাগুলো তুলে রাখছি, আর যে তেলটা আমার ভাজার থাকছে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি এবার বসাবো আসল রান্নাটা। এটা আমি এখন তুলে রাখছি, তেলটা গরম করে নিয়েছি আমি কড়াই। আমি এবার ফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা যেটা সেটা দিয়ে দেবো। আগে রসুনটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ঝুরো করে কেটে রাখা পেঁয়াজ, আর দিলাম ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এটা খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে, আর কিছু লাগে না, শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এক থালা। এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম, লম্বা কাটের পাতলা কাটের লম্বা করে কাটা বেগুনটা দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সাঁতলে নেব। বেগুনটা আমার সাঁতলানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ অনুযায়ী নুন দিলাম, দিয়ে দিলাম হলুদ, আরও দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা। এবার একটু সবজির সঙ্গে এটা মাখিয়ে নিলাম। এর মধ্যেই আমি মাছের মাথাটা এবার দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে এবার আমি কষবো এটাকে একটু ঢাকা দিয়ে। মাছের মাথা দিয়ে বেগুনের মশলা টশলা দিয়ে আমি খুব ভালো করে এটা এবার নেড়ে ঘেটে সুন্দর করে মাখিয়ে নিলাম এবং শুকিয়ে গেছে একদম। এটা তোমরা করবে বন্ধুরা, আর তোমরা যারা দেখছো আমার ভিডিওটা, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্টে লিখো কেমন লাগলো, আর রান্না করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে যারা করো না। আর যারা করেছো তারা তো জানোই এটা কতখানি স্বাদের, গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। আর নতুন বন্ধু যারা তোমরা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং আইবেলটা প্রেস করে আমার পাশে থেকো, আমাকে সমর্থন করো। খুব ভালো থেকো তোমরা সবাই, খুব সাবধানে থেকো। আর কি বলবো বলো, আমার রান্নাটা পুরোটা দেখো, চেষ্টা করো পুরোটা দেখার। রান্নাটা হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বেগুন দিয়ে আর মাছের মাথার কাটা চচ্চড়ি। তোমরা অবশ্যই এটা
রান্না করবে, গরম ভাত দিয়ে খাবে আমাকে কমেন্টে জানাবে এবং পুরোটা দেখার চেষ্টা করবে। নতুন বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, আমার পাশে থাকবে, আমি তোমাদের পাশে থাকব, ভিউ বাড়িয়ে দেব, তোমরা আমার ভিউ বাড়াবে, আমি তোমাদের ভিউ বাড়াবো, এরকম করেই আমরা এগিয়ে যাব। আর বেল আইকন প্রেস করে আমার এর পরের রান্নার সমস্ত আপডেটগুলো তোমরা সবচেয়ে আগে পাবে, সেই জন্য প্রেস করে রাখবে বেল আইকনটা। আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা খুব ভালো থেকো, নমস্কার।